এত মেজরিটি সরকার সরকারি কাজে কোথায় কোথায় হাইকোর্ট হস্তক্ষেপ করছে, কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করছে, এজেন্সি হস্তক্ষেপ করছে, সরকারের কোনো ক্ষমতা নেই হাইকোর্টে যাওয়ার মধ্যে যে প্রমাণ হয়েছে। এত দুর্বল প্রাদেশিক সরকার ভারতবর্ষে কোথাও নেই যেটা পশ্চিমবঙ্গে। একেবারে ধ্বংসাত্মক রাজনীতিকে বিজেপি কোনোদিন সমর্থন করে না। জোর করে জমি অধিগ্রহণ সেকশন ফোর ইউজ করে সেক্ষেত্রে বিজেপির সহানুভূতি বা সমর্থন ছিল। তৃণমূলকেই বলুন, অতীতটাকে স্মরণ করে যে বিজেপি এবং যে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে লাগাতার কুৎসা করছেন, অতীতটাকে স্মরণ করার জন্য আমি তৃণমূলকেই বলি। মানিকা গম্ভীর, তিনি কলকাতা হাইকোর্টে ভ্যাকেশন বেঞ্চে দ্বারস্থ হয়েছিলেন, বিদেশ যাত্রার অনুমতি খুব ভালো খবর আমি অনেক আগেই পেয়েছি। ওনার পালানোর মতলব বাতিল করে চাই বলেছে রেগুলার বেঞ্চে। এখন এরা সব পালাতে চায়, এরা পালাতে চায় কারণ মানিক ভট্টাচার্য এবং অন্যান্য সব মিলিয়ে এদের সমস্ত কারিগরি ধরা পড়ে গেছে। স্বাগত জানাই দুর্নীতির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের যে লড়াই, তাকে কার্যত সুপ্রিম কোর্টের আজকে মানিক ভট্টাচার্যের পিটিশন রিজেক্ট করার মধ্য দিয়ে সিলমোহর দেওয়া হয়েছে। এর ফলে করাপশনকে যে জুডিশিয়ারি জিরো টলারেন্স হিসেবে দেখছে, এই রায় তার প্রমাণ। গোটা রাজ্য জুড়ে ওর আছে, মুর্শিদাবাদ জেলায় আছে, পূর্ব মেদিনীপুরে আছে, নদিয়া জেলাতে আছে, বিরাট র্যাকেট, বিরাট র্যাকেট, বারাসাতে বিরাট র্যাকেট, গোটা রাজ্য জুড়ে র্যাকেট। স্পিকারের পৌরোহিত্যে যে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান হল, সেখানে আপনাদের অনুপস্থিতির উল্লেখ করে উনি বলেছেন এটা প্রোটোকল বিরোধী, এটা আগে ছিল না। ওনার কাছ থেকে প্রোটোকল শিখতে হবে না। উনি কয়েকদিন আগে যেটা করেছেন তার সেটা আমি বলবো। আমি আপনাদেরকে বিজয়ার শুভেচ্ছা প্রত্যেক বছর জানাই, এবারেও বিজয়ার শুভেচ্ছা জানানোর জন্য আমাদের প্রেস মিডিয়া সেন্টার চেয়েছিলাম। উনি শর্ত দিয়েছিলেন যে বিরোধী দলনেতা উইথ টু এভেলেস, এই শর্ত হচ্ছে অপমান। আমরা রিফিউজ করেছি এবং ওনাকে একটা ছবি গিফট করেছেন, বিজয়ের গিফট। সেই ছবিতে কয়েকদিন কয়েক সপ্তাহ আগে যখন সম্পত্তি ইস্যুতে ইডিকে ট্যাগ করে হাইকোর্ট, পরবর্তীকালে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ হয়েছে, ছজন মন্ত্রী যাদের ইডি ট্যাগ করতে বলেছিল, জ্যোতিপ্রিয় মল্লিক, ফিরাদ হাকিম, মলয় ঘটক, রাত্র বসু, শিউলি সাহা ইত্যাদিরা, এই ছজনকে উনি এই প্রেস মিডিয়া সেন্টার অ্যালাউ করেছিলেন। ওই ছজনের চিঠিটাও ওনাকে গিফট হিসেবে আমি পাঠিয়েছি। আপনি বিরোধী দলকে কি চোখে দেখেন আর শাসক দলকে কি চোখে দেখেন, এটা হচ্ছে তার জাজ্বল্য প্রমাণ। তাই প্রোটোকল সম্পর্কে কারোর কাছ থেকে জ্ঞান আমি নেব না। উনি 2011 সালের এমএলএ, আমি 2006 সালের এমএলএ, প্রোটোকল সম্পর্কে আমি অনেকের থেকে বেশি ভালো জানি এবং আমরা আলাদা করে শ্রদ্ধা জ্ঞাপন করেছি রীতি মেনে। ওনার সঙ্গে অ্যাকম্পানি করতে হবে এরকম কোথাও বিধি বিধান দিতে। বলছি রাজ্য পুলিশকে দেখা যাচ্ছে বিরোধী দল লাগাতার তারা নানান ধরনের মন্তব্য করছেন, আপনার দল আছে, মোহাম্মদ সেলিম আছে, নানান ধরনের মন্তব্য করছে রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে, কেন এই পরিস্থিতি তৈরি? রাজ্য পুলিশকে সবাই মমতা পুলিশ বলছে, এটা প্রত্যেকে বলছে। এবং যে কায়দায় কাল কাওয়াখালীতে আপনি বৈষ্ণবনগর থানার পুলিশ অফিসারের অল রেকর্ড দেখুন, ভাইরাল হয়েছে, ইসলামপুর থানার আইসি বলছে ওখানে গিয়েই ফটো তুলতে হবে, নইলে কিন্তু চিহ্নিত হয়ে থাকবে। তা পুলিশের কি এগুলো কাজ নেই? পুলিশের কাজ ল অ্যান্ড অর্ডার করা, ভিড় সামলানো। পুলিশের কাজ মুখ্যমন্ত্রী সভাতে জোর করে লোক নিয়ে যাওয়া। মালদা জেলা 80 ভাগ দুর্গা পুজো ক্লাব যায়নি, আর সিভিক ভলেন্টিয়ার্সদের প্লেন ইউনিফর্মে বাস ভর্তি করে নিয়ে গেছে, শুনে রাখুন। এইসব কৃত্য হয়েছে।